হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি খাবো, একটা ইটিং শো করব। তো আজকে খাবো কি কি খাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এখানে আছে ভাত, আমলকি সেদ্ধ হাফ আছে। তো এখানে আছে আমলকি সেদ্ধ, আর এখানে আছে, তোমাদেরকে দেখিয়ে দিই, দুরকম শাক ভাজা আছে। একটা হচ্ছে লাল শাক ভাজা আর কলমি শাক ভাজা, দুরকম শাক ভাজা। আর এটা হচ্ছে শুক্তো, আর এটা মাছের ঝাল, কাটা পোনা মাছের ঝাল। আর এটা হচ্ছে এঁচোড় আছে, সয়াবিন আছে, চিংড়ি মাছ আছে। এই যে দেখতেই পাচ্ছ, এই সয়াবিন, এই এঁচোড়, এই যে এঁচোড়। তো এটা আছে, এটা তরকারি আছে সব একসাথে, আর এখানে স্যালাড আছে সব। চলো খাওয়া শুরু করা যাক। প্রথমে শাক ভাজাটা দিয়ে খাবো, লাল শাক ভাজাটা দিয়ে প্রথমে খাবো। এবার খাবো শুক্তো। শুক্তো খাওয়া শেষ, এবার খাবো এঁচোড়, চিংড়ি, সয়াবিন, তরকারি।
গুলো রেখে দিচ্ছি, বুঝলে?
তো আবার খাওয়া হয়ে গেছে, এবার এখন এই রসমালাইটা খাবো। এই চো, তো এই প্লেটটাকে একটু সরিয়ে দিই। এটা আমি খাবো না, এটা হচ্ছে আমার বনুকে দেব। আর বলে দিই, এখানে যা রান্না ছিল সেগুলো আমার বনুই সব করেছে, শুক্তো সবকিছুই বনু করেছে, শুধু আমি ভাতটা করেছি। মানে আমি হচ্ছে একজন কুড়ে ভাত করেছি আর শাক ভেজেছি, এই দুটো করেছি, তাছাড়া বনু সব করেছে। আর ইভেন এটাও বনু এনেছে, তো ক্যামেরার পেছন দিয়ে বলছে আমার জন্য বাঁচিয়ে রাখ। তো এখনো এটা খাবে, আমি আর খাবো না, আমার এমনি পেট ভরে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ও বারবার ক্যামেরার পেছন দিয়ে দেখছে, আমি ওর জন্য বেশি রেখেছি না কম রেখেছি, উঁকি মেরে মেরে বারবার দেখছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।